আসসালামু আলাইকুম রং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি থেকে পাওয়া দারুণ সুখবর আজ সবচেয়ে কম রোগী আক্রান্তের নতুন রেকর্ড সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে এখন প্রতিনিয়ত কমছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আর আজ সৌদি আরবে গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে কম রুগী শনাক্ত হয়েছে আজ ছাব্বিশ নভেম্বর দুই হাজার একুশ সৌদি আরবের সময় বিকেল তিনটা তিরিশ মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে মাত্র ২৪ জন করোনায় আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে চুয়াল্লিশ জন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ আটত্রিশ হাজার সাতশো চুরাশি জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে মারা গেছে একজন এখন পর্যন্ত মোট মারা গেছে আট জন ফলে বর্তমানে সৌদি আরবে যে সকল রুগী আছে তাদের মধ্য থেকে পঁয়তাল্লিশ জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে